আমার জেলা উত্তর চব্বিশ পরগনা, স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। পেশ করছি চব্বিশ ঘন্টা লাইভের আমার জেলা উত্তর চব্বিশ পরগনা, পাওয়ার্ড বাই নাইফ্লেক্স। চলুন যাই আজকের প্রতিবেদনে। নৈহাটির 15 এবং 16 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যসাথী কার্ড দ্বিতীয় দফায় বিতরণ করা হলো নৈহাটির যদুনাথ পাঠশালায়। এই স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাওয়ার পর সাধারণ মানুষের সরাসরি প্রতিক্রিয়া তুলে ধরলাম আমরা চব্বিশ ঘন্টা লাইভের মাধ্যমে। তার সাথে সাথে শুনে নেব এই 15 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সৌমেন মুখার্জির প্রতিক্রিয়া। দেখুন নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট। চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত, আমি আপনাদের সাথে সুব্রত। আমি এখন নৈহাটির যদুনাথ পাঠশালায় 15 নম্বর ওয়ার্ডে যে স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ সভা চলছে আমি সেখানে হাজির হয়ে গেছি। এখানে আমার সামনে দুজন দাঁড়িয়ে রয়েছেন যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন। দিদি প্রথমে আপনাকে বলবো, আপনার নামটা একটু বলবেন। কেয়া বসু। আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কতদিন আগে আপনি ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই করেছিলেন? আমি দেড় সপ্তাহ। দেড় সপ্তাহের মধ্যে আপনি কার্ড পেয়ে গেলেন? হ্যাঁ কার্ড পেয়েছি। কার্ডটা যদি আমি দেখান আমাদের একটু, কোথায় পাবেন আপনি জানেন না? সেটা তো জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে। এখানে কলকাতায় বারো কিন্তু সুবিধা আছে। আচ্ছা কোথায় কোথায় আছে সেটা আমি পরে জেনে নেব। আচ্ছা আপনার নামটা যদি আরেকবার বলেন। আমরা পেয়ে গেছি 15 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সৌমেন মুখার্জিকে। দাদা কী বলবেন এই স্বাস্থ্যসাথী কার্ডের যে বিতরণ সভা চলছে আজকে, আপনি আজকে এই ওয়ার্ডে আপনাদের কতজন লোককে আপনি এই কার্ড বিতরণ করার জন্য অঙ্গীকার আজকে বলুন। সর্বপ্রথম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি নৈহাটির সমস্ত মানুষকে ইংরেজি নববর্ষ 2021-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 2020 একটা ভয়ঙ্কর বছর আমরা অতিক্রম করেছি। মানুষের জীবনে যেন এই রকম বছর আর ফিরে না আসে, 2021 আমরা আবার নতুনভাবে বাঁচব সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ করে। আমরা নৈহাটি 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নৈহাটিবাসীকে নয়াটি নতুন ইংরেজি বর্ষের আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি কর্মসূচি এই মুহূর্তে সারা বাংলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, একটি হচ্ছে দুয়ারে সরকার এবং পরবর্তীতে আসছে পাড়ায় পাড়ায় সমাধান। এই দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে যে কর্মসূচি তার মধ্যে নটি প্রকল্প আছে। সরকারি আধিকারিকরা এলাকা এলাকায় এসে সেই নটি প্রকল্পের যে সব সুবিধা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী প্রকল্প হচ্ছে একটা পরিবার যারা বিনা পয়সায় 5 লক্ষ টাকার বছরে চিকিৎসার সুবিধা পাবে, এই একটা প্রকল্প যার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। উনি এইরকম ধরনের একটা পরিষেবা বাংলার মানুষের জন্য নিয়ে এসেছেন। সেই সঙ্গে আমাদের নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক যার উদ্যোগে এবং আমাদের নৈহাটির পৌর প্রশাসক মাননীয় শ্রী অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের যিনি বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত নৈহাটি পৌর প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী সনদ দে, যাদের তত্ত্বাবধানে সারা নৈহাটি জুড়ে এই কাজ চলছে, তাদের কাছেও 15 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা তাদের সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের নয়টি 15 নম্বর ওয়ার্ডে দুদফায় দুয়ারে কর্মসূচিতে মোট 904টি আবেদনপত্র স্বাস্থ্যসাথী জমা পড়েছে, যার মধ্যে প্রথম দফায় আমরা 56টি পরিবারের হাতে ইতিমধ্যেই স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় দফায় স্বাস্থ্যসাথী প্রকল্পের যে কার্ড সেটা হস্তান্তর করা হচ্ছে। মোট 194টা পরিবার আজকে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড পাবে। সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আমাদের তারা এই প্রকল্পের সুবিধা আর যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করছে। নৈহাটি পৌরসভার যারা স্বাস্থ্যকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আমরা 15 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উত্তর দমদম পুরসভার 21 নম্বর ওয়ার্ডের দুর্গানগরে সৌরভ গাঙ্গুলির মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করল সৌরভ ফ্যান্স ক্লাব। আজ সৌরভ গাঙ্গুলির আরোগ্য কামনায় যজ্ঞ আয়োজন করেন সৌরভ অনুগামীরা। দুর্গানগর শ্রীনগর ব্রিজের নিচে সৌরভ অনুগামীরা হোম যজ্ঞের আয়োজন করেন। খুদে মহিলা পুরুষ একত্রে এই যজ্ঞে অংশ নেন। সৌরভের ছবি হাতে তার অনুগামীরা পুজো করেন সৌরভের দ্রুত আরোগ্য কামনায়। আমাকে চেনে না তোরা।
সৌরভ বাংলার গর্ভ সৌরভ গাঙ্গুলি, আমরা সৌরভ গাঙ্গুলির আরোগ্য কামনায় আমরা ফ্যান ক্লাব সৌরভ গাঙ্গুলি ফ্যান ক্লাব থেকে একটা যজ্ঞের আয়োজন করেছি ওনার সুস্থতার জন্য। আমরা আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে উনি সুস্থ হবে এবং অতি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে এবং আমাদের সামনে আবার টিভির পর্দায় তাকে দেখা যাবে। সেই কারণেই আমরা এই যজ্ঞটা আজকে আয়োজন করেছি। আমার নাম ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত চব্বিশ পরগনা থেকে নদিয়া বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই। রাজ্য কৃষ্টি সংস্কৃতি রক্ষার স্বার্থে খর্দা সূর্যসেন মাঠে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হল প্রকাশ্য জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ। আজকের সভায় কার্যত শক্তি প্রদর্শনে নেমেছিল তৃণমূল কংগ্রেস, সে কারণেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা হাজির হয়। আজকের এই জনসভায় উপস্থিত বক্তারা বিজেপি সহ শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। স্বাস্থ্যসাথীর জন্যে, স্বাস্থ্যসাথীতে একটা পরিবারের একটা মহিলা যদি কার্ড পায় তাহলে সে তার স্বামী, তার ছেলে মেয়ে, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি তার সুবিধা পাবে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে স্বাস্থ্যসাথী কার্ড বিলি শুরু হয়েছে এবং মানুষ স্বাস্থ্যসাথীতে কার্ডের সুবিধা পাওয়া শুরু করেছে। মমতা ব্যানার্জি বলছে আমরা মানুষের দরজায় যাচ্ছি এই সুবিধা পৌঁছে দিতে। দুয়ারে সরকারে খাদ্যসাথী হচ্ছে, রেশন কার্ড, এই জ্যোতিপ্রিয় মল্লিক আছেন। প্রথমে 2 টাকা কেজি চাল, 3 টাকা কেজি গম দেওয়া শুরু হলো। কেন্দ্র আমাদের দিত 3 টাকা কেজি চাল, আমাদের রাজ্য সরকার দিল 2 টাকা কেজি চাল, 3 টাকা কেজি গম, সেইটা এখন ফ্রি হয়ে গেছে। এবং মমতা বলছে জুনের পরেও এটা চালানো হবে। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে লেখক, শিল্পী, শিক্ষাবিদ সহ সমাজকর্মীদের সমর্থনে সভা ব্যারাকপুর সুকান্ত সদনে। উপস্থিত ছিলেন কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লা, মোহাম্মদ সেলিম, তরিৎ তোপদার, আব্দুল মান্নান, তন্ময় ভট্টাচার্য, কৌশিক সেন, চন্দন সেন সহ নাট্য ও শিক্ষক সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। বলা হয় ভারতবর্ষের গর্ব ঋজু মহারাজ সহ বহু মানুষ যারা দিল্লিতে ভারতীয় সরকারের কাছ থেকে বাড়ি পেয়েছেন তাদেরকে কি নির্মমভাবে
কি নির্লজ্জভাবে কি খারাপভাবে তাদেরকে মুহূর্তের মধ্যে বাড়ি খালি করে দিতে বলা হয়েছে। এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পুরো ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে শেষ করে দিচ্ছে। সেটা লাভ জিহাদ বলুন, ঘোষণা করা হয়েছে, কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত দেশের যত জেলা আছে সেই জেলা শাসককে ঘেরাও করে গোটা ভারতবর্ষে আন্দোলনকে যাতে আরো সংগঠিত করা যায় তার জন্যে। তারপর 26 তারিখে সাধারণতন্ত্রের মার্চের পর গোটা দেশের কৃষকরা তাদের ট্র্যাক্টর নিয়ে তারা মার্চ শুরু করবে। দিল্লির আশপাশে যারা আছে তারা দিল্লি মার্চ করবে, প্রতি রাজ্যের কৃষকরা তাদের রাজ্যের রাজধানীতে মার্চ করবে এবং তাদের প্রতিবাদের ঘোষণা করবে, ঘোষণা করা হবে। ওটা হচ্ছে 23 থেকে 25 হচ্ছে গোটা ভারতবর্ষের রাজভবন, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনের সবচেয়ে পুরনো বিশ্বস্ত ঠিকানা হাইপোকেম ইন্ডাস্ট্রি। এই সলিউশন রাস্তাঘাট ডিসইনফেক্টেন্ট করতে, ওয়াটার ট্রিটমেন্টে, হোম ও হসপিটাল ক্লিন এবং ডিসইনফেক্টেন্ট করতে বিভিন্ন পার্সেন্টেজে ব্যবহৃত হয়। এছাড়া হোশিয়ারি, টেক্সটাইল ডিপার্টমেন্টে এক্সপোর্টেড সি ফুড প্রিজার্ভ করতে ব্লিচিং পারপাসেও এর অবদান অনবদ্য। বর্তমান প্যান্ডেমিক কোভিড-19 সিচুয়েশনে ডিসইনফেক্টেন্ট রূপেও এটি ভরসাযোগ্য। 1% থেকে 15% পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন ওয়েটে কন্টেইনার এবং ট্যাঙ্কারে সাপ্লাই করা হয়। যোগাযোগের ঠিকানা 64 হালি শহর, খাসবদি মেন রোড, পোস্ট অফিস হাজিনগর, নর্থ চব্বিশ পরগনা 743135। আমাদের ফোন নম্বর 9330236264। আমাদের ব্যাপারে জানতে লগ ইন করুন www.hypochem.in। হাইপোকেম ইন্ডাস্ট্রি, আপনার বিশ্বস্ত রাসায়নিক দোকানদার। আজ সল্টলেকের 1 নম্বর গেট থেকে বিজেপি নেতা সব্যসাচী দত্তের নেতৃত্বে কয়েক হাজার কর্মীদের নিয়ে আর নয় অন্যায় কর্মসূচি, সরকারের মিথ্যাচারের প্রতিবাদ এবং পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করা হয়। বিধাননগর কলেজ আইল্যান্ডে গিয়ে মিছিল শেষ হয়, সেখানে সভা হয়। গোটা বাইপাস ধরে এই মিছিল বেঙ্গল কেমিক্যাল হয়ে বিধাননগর কলেজ আইল্যান্ডে গিয়ে শেষ হয়। নগর উত্তর থানার এক দুজন অফিসারের অত্যাচারের বিরুদ্ধে এবং তারা এখানে এই অঞ্চলের যিনি বিধায়ক সাইরেন মন্ত্রী, ওই যে কি বলে ভেপু বাজিয়ে মন্ত্রী, সেই ভেপু মন্ত্রীর বিরুদ্ধে তাদের কথা শুনে এখন দলদাস, পরবর্তীকালে কৃতদাস, এই কৃতদাসের হাত থেকে মানুষকে নিষ্ক্রিয় করার জন্যে আমাদের এই মিছিল। কলকাতায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, হাসপাতালে ভর্তি রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ, তাকে দেখতে কলকাতা সফরে এসেছেন অনুরাগ ঠাকুর। প্রসঙ্গত, এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন অনুরাগ, তিনি নিজেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী। গতকালই সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন তিনি, আজ বিসিসিআই প্রেসিডেন্টকে দেখতে সশরীরে কলকাতায় এলেন অনুরাগ। পশ্চিম বেঙ্গল মে আনা গুনাহ হ্যায়, ক্যা পশ্চিম বেঙ্গল কি ধরতি নে হ্যায় জো ভারতবর্ষ কো সদিয়ো তক ऐसे महान नेता दिए, अलग अलग क्षेत्रों में दिए और वहीं भारत के कोने कोने से लोगों ने आकर पश्चिम बंगाल को खड़ा करने का प्रयास किया है, तो क्या वो अपराध है? क्या भारत सरकार के मंत्री को पश्चिम बंगाल में आने की इजाज़त नहीं है? बाहर का क्या है? आखिर पश्चिम बंगाल भी भारत का हिस्सा है, महत्वपूर्ण हिस्सा है, यहाँ पर आने का हर किसी का अधिकार है। और पश्चिम बंगाल की धरती से डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने कलकत्ता से कश्मीर जाकर एक देश में दो निशान, दो विधान, दो प्रधान नहीं रह सकते, इस नारे को लेकर गए थे और उनके सपने को साकार किया तो भारतीय जनता पार्टी ने किया। 370-35A को कश्मीर में समाप्त किया, जम्मू कश्मीर भारत का अभिन्न अंग बना क्योंकि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने कलकत्ता से चलकर कश्मीर के लिए वो आवाज़ उठाई थी।
लेकिन आज कलकत्ता में वो बात उठती हो, कोलकाता में कहा जाता हो कि बाहर से आए हैं, तो मुझे लगता है एक बार फिर से सोचना चाहिए ये किस तरह की विचारधारा यहाँ पर पनप रही है। क्या ऐसी विचारधारा को आगे बढ़ने देना चाहिए कि इस पर आज ही अंकुश लगना चाहिए। सर महाराज किसको देखने सर उड़लैंड में जाएंगे सर आप ठीक है सर हो चाहे अरिंदा में ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। গত পরশু কাঁচরাপাড়া 18 নম্বর ওয়ার্ডের ডাঙাপাড়া এলাকায় যে তৃণমূলের একটি ক্লাবে ভাঙচুর ও কর্মীদের উপর হামলার জেরে যে অশান্তির ঘটনা ঘটেছিল সে বিষয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা দিলীপ ঘোষ। দেখুন কি বললেন। ঘটনাটা ঘটলো সে বিষয়ে কি বলবেন? না না, ঘটনা যেটা ঘটলো সেটা তো খুব দুঃখজনক ঘটনা, তাই নাকি? হিনাল সিং ওরা যাকে সবাই আবুদা নামে পরিচিত, আবুদা নামে জানে ডাকে, শুধু বিস্তুর বললে হবে না, তার পার্শ্ববর্তী নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলা প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনাগুলো ঘটছে। যে মৃণাল সিং রায় একটা আবেগ, মৃণাল সিং রায়ের নামের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। মৃণাল সিং রায়ের যে কর্মকাণ্ড ছিল, ওরা ছোটো ছোটো বাচ্চা যারা সাংবাদিকতা এখন করছে হয়তো জানো না, প্রিভিয়াস রেকর্ড যদি জানতে হয়, এই অঞ্চলে যারা বয়োজ্যেষ্ঠ হরিজন সম্প্রদায়ের মা বোনেরা আছে তারা জানে যে মৃণাল সিং রায়ের নেশাটাই ছিল বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকার যুবকদের নিয়ে আন্দোলন করা। তা আজকে হয়তো কারো কারো কাছে এগুলো খারাপ লাগতে পারে, খারাপ লাগতে পারে যাদের কাছে তারা ঘটক রক্ষী আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লিপ্ত থেকে মৃণাল সিং রায়কে হ্যাকেল করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, তার সম্মান নিয়ে টানাটানা করার চেষ্টা করেছে, কিন্তু বিষ্ণুপুরের মানুষ সেই জায়গাটাকে তাদেরকে প্রশ্রয় দেয়নি, তাদেরকে সমর্থন করেনি। কিন্তু আবুদার ফটোতে যারাই করেছে, কে বা কারা করেছে, সেটা যারা এই অঞ্চলের মা বোনেরা, এই অঞ্চলের হরিজন সম্প্রদায়ের মানুষ দেখেছে, প্রশাসন তার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের যারা নেতৃত্ব আছে, সুবোধ অধিকারী এই ঘটনাটাকে কঠোরভাবে নিন্দা করেছে। সুবোধ অধিকারী আমাকে নিজে বললো যে ওই অঞ্চলে যেতে আমি তার কথা অনুযায়ী এখানে এসেছি, এবং প্রশাসনকেও তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন দোষী ব্যক্তিকে যে কোনোভাবে খুঁজে গ্রেপ্তার করতে হবে। এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এলাকায় কোনো উচ্ছৃঙ্খলতা করতে দেবে না, যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত, যারা মানুষকে নিয়ে চিলিমিলি খেলার চেষ্টা করে, আইন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো বা নেতা নেত্রী কোনো মাধ্যম পরিচয় নেই, এটা কি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা অপোনেন্ট পার্টি? আমি এখনো যেহেতু জানি না, দেখিনি, আমি এটা নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, নিয়ে আমাদের দলের মধ্যে এরকম কোনো লোক আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।